শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আবারও ভারতে ওমিক্রনের দাপট, নতুন আক্রান্ত 8,306 জন। এবার আটলান্টিক মহাসাগর হচ্ছে চীনা সামরিক ঘাঁটি, উদ্বিগ্ন আমেরিকা। কাশ্মীরে পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, দুই পাইলট নিহত। মরক্কো ইসরায়েল সম্পর্কের পরিণতির ব্যাপারে আলজেরিয়ার হুঁশিয়ারি। আফগানিস্তানে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় একত্রে কাজ করবে তুরস্ক এবং কাতার। পাকিস্তানের আদালত থেকে পালালো 12 বন্দি। এবং সবশেষ থাকছে ইউরোপ এবং ন্যাটোর অনেক দেশ তুর্কির ড্রোনের প্রতি আগ্রহী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতে দাপট দেখাচ্ছে করোনা ভাইরাসের নতুন স্ট্রেইন ওমিক্রন। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন 8,306 জন, সুস্থ হয়ে উঠেছেন 8,834 জন, কমছে অ্যাক্টিভ কেসও, এই মুহূর্তে তা 1,00,000-এর নিচে, গত 552 দিনের মধ্যে যা সর্বনিম্ন। ওমিক্রনের দাপট বাড়ায় ভারতে মহামারীর তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছে স্বাস্থ্যমহল। ইতিমধ্যে 2100 জনের শরীরে ওমিক্রন স্ট্রেন মিলেছে। দিল্লি রাজস্থানেও ছড়াচ্ছে নতুন স্ট্রেন। তেলেঙ্গানার 43 জন কোভিড পজিটিভ হওয়ায় তাদের নমুনাও জিনোম সিকুয়েন্সের মধ্যে পাঠানো হয়েছে, ফলে এই সংখ্যাটা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা হচ্ছে। এই মুহূর্তে অ্যাক্টিভ রোগীর সংখ্যা 98,416 জন। এদিকে ওমিক্রনের বাড়বাড়ন্তের মাঝেই সোমবার জরুরি বৈঠকে বসছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বুস্টার ডোজের প্রয়োজনীয়তা এবং 18 বছরের কম বয়সীদের করোনা টিকা দেওয়া নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। আটলান্টিক মহাসাগরে প্রথমবারের মতো চীন সামরিক ঘাঁটি গড়তে যাচ্ছে। আফ্রিকার ছোট দেশ গিনিতে এই সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করা হবে, মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে। ওই রিপোর্টের বরাত দিয়ে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, আটলান্টিক মহাসাগরে চীনের প্রথম এই ঘাঁটি প্রতিষ্ঠার পরিকল্পনা হোয়াইট হাউস এবং পেন্টাগনের উদ্বেগ সৃষ্টি করেছে। চীন যদি ইকুয়েডিয়নার গিনিতে এই সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করে, তাহলে চীনা যুদ্ধজাহাজ পূর্ণ অস্ত্র গ্রহণ করতে সক্ষম হবে এবং সে সমস্ত অস্ত্র মার্কিন পূর্ব উপকূলের ঠিক বিপরীতে মোতায়েন হবে। এছাড়া এই ঘাঁটিতে চীনা যুদ্ধজাহাজ মেরামতের কাজেরও সুযোগ তৈরি হবে। গত অক্টোবর মাসে মার্কিন প্রিন্সিপাল ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জন ফিনাক ইকুয়েলিটি গিনি সফরে যান এবং দেশটির প্রেসিডেন্ট তিউদুরু উবিয়াং এনগুয়ামা সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেই সময় মার্কিন কর্মকর্তা চীনের ঘাঁটি প্রতিষ্ঠার পরিকল্পনা বাতিল করার আহ্বান জানান। এর আগে গত এপ্রিল মাসে মার্কিন সিনেটের শুনানিতে আমেরিকার সামরিক বাহিনীর আফ্রিকা বিষয়ক কমান্ডার জেনারেল স্টিফেন টাউনসেন্ট বলেছিলেন, আফ্রিকা মহাদেশে আটলান্টিক উপকূলে চীনা সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা হবে চীনার পক্ষ থেকে আসা সবচেয়ে বড় হুমকি। খারাপ আবহাওয়ার কারণে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় হেলিকপ্টারে থাকা দুই পাইলট নিহত হয়েছেন। সোমবার আরব নিউজের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। পাকিস্তান সেনাবাহিনীর একটি বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনার পর হেলিকপ্টারটি সিচিয়ান হিমবাহ নেমে গেছে। কারাকোরাম রেঞ্জ অবস্থিত বিশ্বের দীর্ঘতম পর্বত হিমবাহগুলোর মধ্যে এটি একটি। পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধের কারণে এটিকে পৃথিবীর সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয়। এরই মধ্যে সিয়াচেনে উদ্ধারকারী হেলিকপ্টার এবং সেনা পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। নিহত দুই পাইলট হলেন মেজর ইরফান বেরচা এবং মেজর রাজা জিসান জানজেব। জানা গেছে সিচিয়ানে প্রায় এইরকম দুর্ঘটনা ঘটে। এলাকাটি ট্র্যাজেডির জন্য বেশ পরিচিত। জনশূন্য এই স্থানটিতে যুদ্ধের চেয়ে তুষারপাত এবং তীব্র ঠান্ডায় বেশি সেনা মারা যায়। ইহুদিবাদী ইসরায়েল বহু আগে থেকেই আফ্রিকার দেশগুলোর উপর প্রভাব বিস্তারের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে আসছে। এই প্রচেষ্টার অংশ হিসেবে তারা আরব দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে এবং এর পিছনে আমেরিকার পূর্ণ সমর্থন রয়েছে। এর ফলে আফ্রিকান দেশগুলোর মধ্যে বিশেষ করে মরক্কো এবং আলজেরিয়ার মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রামথার লামামের এই অঞ্চলে ইসরায়েলের আধিপত্য বিস্তারের নজিরবিহীন চেষ্টার পরিণতির ব্যাপারে
সবাইকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, উত্তর আফ্রিকায় ইসরায়েলের অবস্থান পাকাপোক্ত করার কাজে মরক্কোর কর্মকর্তাদের সহযোগিতা সমগ্র এই অঞ্চলকে নজিরবিহীন বিশৃঙ্খলার দিকে ঠেলে দেবে। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং সুদানের পর গত বছর ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী চতুর্থ আরব দেশ হচ্ছে মরক্কো। সম্প্রতি ইসরায়েলের কর্মকর্তারা দফায় দফায় মরক্কো সফর করেছেন এবং ওই দেশটির সঙ্গে সর্বাত্মক সম্পর্ক বিস্তারের উপর গুরুত্ব আরোপ করেছে। ইসরায়েলের যুদ্ধবাদ প্রধানমন্ত্রী গান্তেস সম্প্রতি মরক্কো সফরে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ক চুক্তি সই করেছেন। এরপর মরক্কো এবং ইসরায়েলের মধ্যে সামরিক সহযোগিতার বিষয়েও সমঝোতা হয়েছে বলে খবর পাওয়া গেছে। মরক্কো এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হওয়ার ফলে আঞ্চলিক সংকট, বিশেষ করে আলজেরিয়ার সঙ্গে মরক্কোর মধ্যকার উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। অর্থ রাজনৈতিক ক্ষেত্রে সহযোগিতার অজুহাতে ইসরায়েল অনেকদিন ধরেই আফ্রিকার দেশগুলোতে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। বিশেষ করে ইসরায়েল কয়েকটি কোম্পানি মরক্কোর একটি বাঁধ তৈরির প্রকল্প হাতে নেয়ায় ইথিওপিয়া, মিশর এবং সুদানের মধ্যে উত্তেজনা তৈরি হয়। আফগানিস্তানে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাতার এবং তুরস্ক একসঙ্গে কাজ করবে। সোমবার কাতারের রাজধানী দোহায় একটি যৌথ সংবাদ সম্মেলনে এই কথা জানান দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। কাতার এবং তুরস্কের মধ্যে দুদিনের বার্ষিক কাতার তুরস্ক কৌশলগত সংলাপের প্রস্তুতির বিষয়ে জানতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো অনুষ্ঠান হতে যাওয়া এই সংলাপে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানি এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল সানি বলেন, তুরস্ক এবং তালেবান কর্মকর্তাদের সাথে মিলে কাতার আফগানিস্তানের রাজধানী কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দর চালু রাখতে কাজ করবে। তিনি আরও বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশটিতে মানবিক সাহায্য প্রদান এবং অর্থনৈতিক কার্যক্রম চালু রাখতে আঙ্কারার সাথে মিলে দুহা কাজ করে যাবে। সংবাদ সম্মেলনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মৌলুদ চাবুসুগলু আফগানিস্তানে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তালেবানের সাথে সংলাপে যুক্ত হওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানান। পাকিস্তানের লাহোরের মডেল টাউনের জেলা আদালতে লক আপ থেকে ১২ জন বন্দি পালিয়েছে। দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের পর বন্দিরা পালিয়ে যায় বলে জানিয়েছেন দেশটির পুলিশ কর্মকর্তারা। জানা গেছে, দুই কারাগার থেকে মোট ১৬৬ জন বন্দীকে বক্সি থানায় আনা হয়েছিল, যেখানে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। বন্দিরা লক আপের ভেতরে কাঠ এবং স্টিলের চেয়ার ভেঙে লাঠি তৈরি করে। এ সময় দুই গ্রুপের সংঘর্ষে নিহত নিয়ন্ত্রণ আনার জন্য পুলিশ গেট খুলে দেয়। এরপর বন্দিরা পুলিশের উপর হামলা চালিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুলিশ দুজনকে ধরতে সক্ষম হয়েছে। অন্য ১০ জনকেও দ্রুত ধরা হবে বলে জানিয়েছে কর্মকর্তারা। ভিডিও ফুটেজ থেকে দেখা যায়, বন্দিরা অস্ত্র লাঠি হিসেবে এবং টিউব লাইট ব্যবহার করছে। এ সময় বন্দীদের ছোড়া পাথরে আহত হন এক পুলিশ কর্মকর্তা। মূলত পুরো ঘটনার সময় অসহায় অবস্থায় দেখা যায় পুলিশকে। ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো জোটের বহু সদস্য দেশ তুরস্কের ড্রোন এবং প্রতিরক্ষা শিল্পের প্রতি আগ্রহী বলে জানিয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু। আন্তালিয়া প্রদেশের অনুষ্ঠিত বৈশ্বিক কৌশলগত প্রতিরক্ষা এবং বিমান নির্মাণ শিল্প বিষয়ক সভায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কথা জানান। তবে তুর্কি ড্রোন এবং প্রতিরক্ষা শিল্পের প্রতি আগ্রহী দেশগুলোর নাম বলেননি তিনি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী চাভুসোগলু বলেন, ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের মন্ত্রী এবং শীর্ষ কর্মকর্তা তুরস্কের প্রতিরক্ষা শিল্পের প্রশংসা করেছেন। লাটভিয়ার অনুষ্ঠিত ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের মন্ত্রী এবং শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে হওয়া বৈঠকের মাধ্যমে এসব তথ্য জেনেছে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় দ্রুতই একটি প্রতিরক্ষা শিল্প বিভাগ চালু করবে বলে জানিয়েছেন তিনি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধের মাঠে শক্তিশালী না হয়ে আলোচনার টেবিলে শক্তিশালী হওয়া যায় না, তাই যুদ্ধের মাঠে শক্তিশালী হতে দরকার স্থানীয় এবং জাতীয় পর্যায়ের কার্যকর এবং স্বাধীন প্রতিরক্ষা শিল্প। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।